नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके सादर आमंत्रण। आज आमी आपनादेर संगे शेयर करब अति परिचित एकटी शीतेर दिने रेसिपी बेगुन पोड़ा। बेगुन पोड़ा सारा बछर जेकोनो समय खावा जेते पारे, किन्तु ए शीतेर समय बेगुन पोड़ा एकटु आलादा, एकटु भिन्न स्वादेर, दुर्दान्त एर स्वाद। ए शीतेर दिनगुलोते गरम गरम रुटिर संगे बेगुन पोड़ा खेते दारुण लागे। आमी बेगुन पोड़ा बनानोर जन्नो बेश बड़ो बड़ो साइजे दुटो बेगुन निये निएछी। प्रत्येकटी बाड़ीते बेगुन पोड़ानोर आगे बेगुनटाके आलादाभावे तैरी करें। केउ केउ बेगुनटा चारधारे अल्प अल्प करे चिड़े भेतरे रसुन दिए पोड़ान, केउ केउ माझखानटा चिड़े नेन। आमार मा ठाकुमा जेभावे करे आसछेन सेइभावेई आमी करे देखाबो आपनादेर। प्रथमे एकटा टूथपिक बा कोनो एकटा काठी निये बेगुनटाके चारिदिके फुटो फुटो करे नेन। तारपर माझ बराबर चिड़े निये देखे नेन पोका आछे कि नेई। एई बेगुन फुटो करार दायित्व छोटोबेलाय मा आमादेर भाई बोनदेर ओपरेई दितेन। छोटोबेलाय ओई बेगुन फुटो करार काजटा करते दारुण लागतो। बेगुन पुरानोटা আমি ঠিক এইভাবেই করি, সেইটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব, আর টমেটো যেগুলো পোড়া করব সেগুলোর মধ্যেও একটু তেল হাত বুলিয়ে নেব। দুটো বেগুনের জন্য দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর বেশ কয়েকটা রসুনের কোয়া আমি একটি শিকের মধ্যে গেঁথে নিয়েছি। ওই অবস্থাতেই আমি বেগুনের সাথে পুড়িয়ে নেব। ওভেনটা অন করে একটি তারজালি বসিয়ে দিয়েছি। এরপর দুটো বেগুনি পোড়ানোর জন্য ওই তারজালির মধ্যে বসিয়ে দেব। বেগুনগুলোর পাশে দুটো টমেটো বসিয়ে দেব, হালকা তাপে ওইগুলো হতে থাকবে ধীরে ধীরে। শিকে ভরা রসুনের কোয়াগুলো এবার তারজালির মধ্যে পোড়া করতে বসিয়ে দেব। বেগুন আর টমেটোগুলো উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। বেগুন আর টমেটো ভালো করে পোড়ানো হয়ে গেছে, এবার আমি ওগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন পোড়াগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এবার ওর খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজেই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। পুরানো রসুনগুলো ওই শিক থেকে টেনে বার করে নিচ্ছি। এবার টমেটো আর বেগুন পোড়ার ওপরের পোড়া খোসাটা ভালো করে তুলে নেব। দেখুন বেগুনের খোসাগুলো কি স্মুথলি উঠে যাচ্ছে। পোড়া টমেটোর খোসাগুলো এইভাবে তুলে নেব। রসুনগুলো সোজাসুজি আগুনের তাপে পোড়ানোর জন্য কিছু কিছু রসুনের খোলা শক্ত হয়ে গেছে, সেগুলো ওপর থেকে খোলাগুলো ফেলে দিতে হবে। রসুনের কোয়ার ভিতরের পোর্শনটা নিয়ে নিতে হবে। এবার পুড়িয়ে নেওয়া বেগুনটার বোটাটা আমি কেটে ফেলে দেব। আমি হাত দিয়ে করছি, আপনারা ছুরি বা কাঁচি দিয়েও কেটে দিতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেলে হালকা হাতে বেগুন আর টমেটোটাকে একটু ম্যাশ করে নেব। বেগুনটা এখনও ঠান্ডা হয়নি, তাই মাখানো যাবে না। ওইদিকে বেগুনটা ঠান্ডা হতে থাক, আমি এই সময় ধনে পাতা পেঁয়াজ উঁচিয়ে নেব। এবার বেগুন পোড়াটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পুড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো মাখিয়ে নিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার অল্প লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা এইভাবে না পারলে লঙ্কা কুচিয়ে নিতেও পারেন। এবার হাতের সাহায্যে সব একসাথে চটকে মাখিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা, কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচানো একটু বেশি করে দেবেন, তবে খেতে বেশি ভালো লাগে। আমি দুটো বেগুনের জন্য মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দু টেবিল চামচের মতো। এক্ষেত্রে বলে রাখি, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ঝাঁঝটা বেশি হবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। ফাইনালি এটাকে ভালো করে একদম সব একসাথে মাখিয়ে নেব। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। এবার আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দেব।
आज এই পর্যন্ত আবার অন্য কোন রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।